আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পাপীকে নয়, বরং পাপকে ঘৃণা করুন। পাপীকে কখনোই ঘৃণা করা যাবে না, বরং পাপীর পাপকে ঘৃণা করুন। তাহলে আপনি অবশ্যই একজন সচেতন সামাজিক মানুষ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে সক্ষম হবেন। পাপীকে কখনোই ঘৃণা করা যাবে না, আর পাপী তার পাপের জন্য অবশ্যই সে অনুশোচনা করবে, কারণ পাপ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চাইতেও বেশি। কারণ আল্লাহ পাক বলেছেন ওয়া রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ পাকের দয়া পাপী ব্যক্তির পাপের চাইতে অনেক প্রশস্ত। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা পাপ করি এবং করছি তাদেরকে সচেতন হতে হবে। পাপ তো মানুষের জীবনে, পাপ করা মানুষের নেচার, আর রব্বে করিম তার নেচার হচ্ছে বান্দাকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র কোরআনুল করিমে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি অনুশোচনা প্রকাশ করে তার কৃতকর্মের জন্য সে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে সে যদি তওবা করে, অনুশোচনা করে, আল্লাহর কাছে যদি সে ফিরে আসে, তাহলে অবশ্যই আল্লাহ পাক ওই বান্দার সব গুণাগুলোকে মাফ করে দেন। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দার সব গুণাগুলোকে আল্লাহ পাক সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর বান্দা, তুমি তোমার পাপের জন্য শঙ্কিত, ভীত, তুমি আল্লাহর কাছে লজ্জা পাচ্ছ কোনো কিছু চাইতে। কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ হচ্ছেন অতীব মার্জনাকারী। সুবহানাল্লাহ। এজন্য আমরা পাপ করেছি বলে আমরা হতাশ হব না। পাপ করেছি আল্লাহর কাছে গহীন রাতে উঠে আল্লাহর কাছে তাওবা করি, ইস্তেগফার করি, ক্ষমা চাই, অনুসূচনা করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। তবে প্রিয় দর্শক ও শ্রোতা, আপনি তওবা করতে হলে আপনাকে তিনটি শর্ত এবং একটি সময়কে মেনটেন করে আপনাকে তওবা করতে হবে। তিনটি শর্তের এক নম্বর শর্ত যেটি, সেটি হচ্ছে নাদামা। আপনাকে অবশ্যই অনুসূচনা করতে হবে পাপের জন্য। পাপ করার সাথে সাথে আপনার অনুসূচনা অন্তকরণের মাঝে আসতে হবে। নাম্বার দুই, আপনি যে পাপ করেছেন সে পাপ আর কখনোই করবেন না, এরকম একটি কমিটমেন্ট আপনাকে থাকতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার তওবাকে কবুল করবেন, আপনাকে অবশ্যই মাফ করে দিবেন। নাম্বার তিন শর্ত, যে আইয়ুলিজা আনিল মাসিয়া, যে পাপ আপনি করছেন সেই পাপকে রেখে আল্লাহর কাছে তওবা করলে কখনোই আল্লাহ তওবা কবুল করবেন না। এজন্য আপনাকে ওই পাপকে ছেড়ে দিতে হবে, পাপ ছেড়ে আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। আর একটি সময় আপনাকে মেনটেন করতে হবে, মৃত্যুর পূর্বেই আপনাকে তওবা করতে হবে। কিন্তু আমাদের মরণ কখন হবে আমরা জানি না। একদিন জীবনে এসেছি পৃথিবীতে, কিন্তু চলে যাব, আসার একটি সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল কিন্তু নেই। বাবার আগে সন্তান মারা যায়, দাদার আগে কিন্তু তার নাতিও মারা যায়। এজন্য প্রতিটি সেকেন্ড মৃত্যুর প্রহরা গ্রন্ত হবে। এজন্য মরণের পূর্বে আপনাকে তওবা করতে হবে। তার মানে হচ্ছে এটা, সার্বক্ষণ আপনাকে তওবা এবং ইস্তেগফার অবস্থায় থাকতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি দুনিয়ায় যেমন আজাব থেকে বাঁচবেন, কাল কেয়ামতের ময়দানে এই কঠিন আপনি পাপের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। এজন্য আসুন তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, মার্জনা করে দিবেন। আল্লাহ পাক তো মাফ করার জন্যই তিনি সর্বদা মানুষকে ডাকতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। রাতের গভীরে আল্লাহ পাক তার বান্দাকে ডেকে ডেকে বলেন, কার কি লাগবে, কার রিজিক লাগবে, কার পাপ মোচন করা লাগবে, আমার কাছে চাও, আমি মাফ করে দিব, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। এজন্য আসুন আমরা
আর কালক্ষেপণ না করে এখন থেকেই তওবা এবং ইস্তেগফার নিয়তে আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, অনুশোচনা করি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন, মার্জনা করুন এবং পাপের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিন, আমলের প্রতি উদ্বুদ্ধ করে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।